আজি শুক্লাই সাব ডিভিজন ডিমান্ড কমিটির আমার এখন এক্সিকিউটিভ মিটিং হয়েছিল ইয়াতে। আর এই মিটিংত আমার মানে শুক্লাই সাব ডিভিজন যেটা দাবি, সেই দাবিতে আমি কি পর্যায়ত কেন আগবাই নিম সেই বিষয়ে আলোচনা হল। আর আমি এই শুক্লাই সাব ডিভিজনের কারণে যেটু আমার মানে প্রচেষ্টা, আমার এইফালে ভূটান পাহাড়ের সীমার পৰা এইফালে আমার বাক্সা জেলার শেষ সীমালৈকে যিখিনি মানে সচেতন রাইজ সকলে এই সাব ডিভিজনের শুক্লাইত হওয়াটাই বিচারে আজির তারিখত। আর যিখিনি আমার গোরেশ্বর সাব ডিভিজনের প্রসঙ্গত ওলালে, এই হয়েছে যে গোরেশ্বর সাব ডিভিজন যেতিয়া আমার বাক্সা জেলা আসে তেতিয়া গোরেশ্বর সাব ডিভিজন হওয়াটা আমিও বিচারিছিল। কিন্তু যেহেতু এটা তামুলপুর জেলা হল, অসম সরকারক আমি ধন্যবাদ জানাইছো, আমার এই বাক্সা জেলার যেটা যাওয়ার সমস্যা আছে ইয়ারপর আমি 115 কিলোমিটার ঘুরি গই বাক্সা জেলা হেডকোয়ার্টার আমি পাব লাগে। কিন্তু যেতিয়া আমাক তামুলপুর জেলা আজি ঘোষণা করিলে, তো আমার ওসরতে হল তামুলপুর জেলা। আর তামুলপুর জেলা হওয়ার লগে লগে যেটু আমার তামুলপুর জেলার পূব প্রান্ত যেটা বৃহৎ অঞ্চল, এই অঞ্চলত এটা মহকুমা হব বলে আমি সকলে আশাবাদী, গোরেশ্বরের রাইজও আশাবাদী, আমিও আশাবাদী। কিন্তু যদি গোরেশ্বর সাব ডিভিজনটা হয়ে যায় তেতিয়াহলে কি হবো, আমার বাক্সা জেলার হেডকোয়ার্টার মুছলপুর হতে যেনেকে আমি এটা সীমামূরিয়া অঞ্চললৈ বহুদূর যাব লাগিছিলে, এতিয়াও যদি গোরেশ্বরত সাব ডিভিজনটো হয় তেতিয়া আমার কি হবো, এইফালে ভূটান পাহাড়ের সীমার যেখানে মানুষ গোরেশ্বরলৈকে বহুত দূর হব। আর আমার গোরেশ্বর বা নাওকটা কোনো সংঘাত হওয়ার কারণে আমি সাব ডিভিজন ডিমান্ড করা নাই, তো সকলে মিলিজুলি একটা সেন্টার প্লেসত সাব ডিভিজন হওয়াটো আমি বিচারিছো। আর তাতো ডাঙর কথা হল, এটা সাব ডিভিজনের বিভিন্ন অফিস থাকিব, এই গোটাই অফিসবিল পাতিবর কারণে যথেষ্ট মানে ভূমির প্রয়োজন, যেটু আমার এই অঞ্চলত বহুত মানে খালি মাটি আছে, সরকারি মাটি আছে, কোনো ধরনের অসুবিধা নহব, বিভিন্ন ঠাইত অফিসবিল আমার মানে হব। আর তার কারণে আমি সকলে মিলি সকল ধরনের সংগঠনে আমাক সহযোগ করেছে, সকলে মানে আজি ডিমান্ড দিছে, ইয়াত আপসুয়ে মূল ভূমিকা গ্রহণ করেছে, আসু আছে, AGOCP আছে, অন্যান্য স্টুডেন্টস ইউনিয়ন সোশিয়াল মানে অর্গানাইজেশন, বুদ্ধিজীবী রাইজ সকলে শুক্লাই সাব ডিভিজন হওয়াটো বিচারে। আর আমিও শুক্লাই সাব ডিভিজনের কারণে আমি যেটু মানে করণীয় আমার যেখানে আমি রাইজর ওসর মানে এটা আমি প্রতিশ্রুতি দিছো যে সাব ডিভিজনের কারণে আমি এটা মানে সংগ্রাম মানে করিম, আর সেই আমার সংগ্রাম আমি চলাই লৈ যাম বলে আমি আশাবাদী। অঞ্চল শুক্লাই সরফাং অঞ্চলের রাইজে মানে এটা সিদ্ধান্ত লৈছে যে আমার এই অঞ্চলত এটা পূর্ণাঙ্গ পর্যায়ের মহকুমা হব লাগে, সাব ডিভিজন হব লাগে। কারণ আমি যা অসম বিধানসভার বাজেট অধিবেশনত দেখা পালো যে যেটু তামুলপুর জেলা হব সেটু আমার শুক্লাই সরফাং অঞ্চলের রাইজে বহুত ভাল পাইছে, উৎফুল্লিত হয়েছে আর সেটা ওয়েলকাম করেছে। লগতে আমার এই শুক্লাই সরফাং অঞ্চলতো এটা ফুল প্লেজেড সাব ডিভিজন গঠন হব বলে আমি আশা করছো। আর তার কারণে আমি অলরেডি আমার ইয়ারে বিভিন্ন স্টুডেন্ট অর্গানাইজেশন আর সোশ্যাল অর্গানাইজেশনে একটা সাব ডিভিজন ডিমান্ড কমিটি গঠন করে দিছে, আর সেই কমিটির দ্বারাই আমি আমার BTC-র অনারেবল চিফ স্যারকও লগ ধরলো, আর তেখেতেও মানে সহায় করার কারণে আমাক আশ্বাস দিছে। লগতে আমি স্পিকার স্যারকও লগ ধরলো, অসমের যেটু স্পিকার স্যার, আর আমি ইয়াতে হব বলে আশা করছো। আর তার কারণে আমি যিকোনো পর্যায়ের ডেমোক্রেটিক আন্দোলন করার কারণেও সাজু হয়ে আছো। সন্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দেবর নেতৃত্বত যখন বাজেট উপস্থাপন করা হল, সন্মানীয় বিত্তমন্ত্রী ডাঙরিয়ানী তামুলপুর জেলাক তামুলপুর মহকুমাক জেলা ঘোষণা করাত আমি আটাইখিনিয়ে শুক্লাই সাইফাং রাইজে খুব আনন্দিত হয়েছ। এই সুযোগতে সন্মানীয় BTC প্রধান প্রমোদ বড়োদেবলৈকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। আমার স্থানীয় সন্মানীয় BJP নেতা বিধানসভার অধ্যক্ষ মহোদয় লৈকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করল, মাননীয় BJP দলের সভাপতি ভবেশ কলিতাদেবলৈকেও আমার শুক্লাই সাইফাং সাব ডিভিজন ডিমান্ড সমিতির তরফের আন্তরিক অভিনন্দন থাকিল। ভারত স্বাধীন হওয়ার পিছত এই অঞ্চলের যে অর্থনৈতিক অবস্থা, যোগাযোগের অবস্থা অতিকৈ পুতলগা আছিল। BTR গঠন হওয়ার পিছত
ইয়ার উন্নয়নমুখী চিন্তা চর্চায় আমাক আপ্লুত করেছে। আমার যা 21 তারিখে শুক্লাই সরফাং আঞ্চলিক ছাত্র সন্থার অর্থাৎ বড়ো ছাত্র সন্থার নেতৃত্বত লগতে পূর্বেফিলে আঞ্চলিক ছাত্র সন্থার সহযোগত জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আনসু আক্রাসু আটাইবিলাক ছাত্র সংগঠনের সহযোগত এই বাকরিতে অর্থাৎ শুক্লাই সরফাং আফসুর কার্যালয়ের সম্মুখত থাকা বাকরিত আমার এই অঞ্চলের বড়ো সাহিত্য সভা, অসম সাহিত্য সভা, UPPL, BPF, BJP এই কর্মী সকলের সহযোগত এখন সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে যায়। এই সভাত আমার নজনীয় এটি দাবি সমিতি গঠন করে দিয়া হয়। যা 21 জুলাই তারিখের পরাই আজিলেকে অবিরতভাবে এই যেটা দাবি, এই দাবির প্রতি রাইজে সমর্থন যোগাই আহিছে, আন্দোলন হিসেবে ধরে লওয়া হয়েছে ইয়াক। আর এই সুযোগতে যা 27 জুলাই তারিখে সন্মানীয় বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীদেবর আমি সাক্ষাৎ করে শুক্লাই সরফাং এই সমষ্টির ভিতর শুক্লাই মহকুমা এটা পূর্ণাঙ্গ মহকুমা হিসাবে আমাক সরকার তরফের ঘোষণা করে রাইজক কৃতার্থ করার কারণে আমি ইয়াত অতি আপ্লুত হয়েছে। আর এই মহকুমাটি পূর্ণ পর্যায় নোহা পর্যন্ত সুরুর ভবিষ্যতের কারণে আমি আন্দোলন করে যাম বলে অঙ্গীকারবদ্ধ হয়েছো। আর লগতে যা 7 তারিখে মাননীয় BTR চিফ অর্থাৎ BTC চিফ প্রমোদ বড়োদেবক আমি সাক্ষাৎ করো আর দাবি সনদ জানাই দি আমার রাইজর যে দাবি তাক কার্যকরী করার কারণে আমি অনুরোধ করছো। তেখেতে যৎপরোনাস্তি আমাক চেষ্টা করি বলে কথা দিছে। যা নহক, রাইজর এই আপ্রাণ চেষ্টাত নিশ্চয় গণতন্ত্র প্রক্রিয়ার এখন পিছপৰা রাইজক উঠি অহাত সহায় করব বলে আশা রাখিছো। আমার দাবি সমিতির তরফের আমার এই শুক্লাই মহকুমা দাবি সমিতির এইটাই এটা অনুরোধ যে পূর্ণাঙ্গ মহকুমা নোহা পর্যন্ত অবিরতভাবে এই আন্দোলন চলি থাকিব।